আসলে জন্মদিন, আমরা সেই জন্মদিনের যে আনন্দটা থাকে সেই আনন্দঘন পরিবেশে আজকের অনুষ্ঠানটা উদযাপন করতে চাই। অনুষ্ঠানের এ পর্যায়ে আজকে একটি শুভ দিন শেখ রাসেলের জন্মদিন, কিন্তু সেই শুভ দিনটাও আমরা পালন করি একটা দুঃখের আবহাওয়ায়, একটা দুঃখের পরিবেশে, কারণ যে শিশুটি জন্মগ্রহণ করেছিলেন 18 অক্টোবর 1964 সালে, সেই শিশুটি বড় হতে পারেনি। তার যে অমিত সম্ভাবনা ছিল একটি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে দেশকে, জাতিকে নেতৃত্ব দেওয়ার এবং দেশকে, জাতি, দেশ এবং জাতির জন্য অনেক ভালো কিছু করার, আর সেই কারণ শেখ রাসেল ছিলেন সবার চেয়ে ছোট, পরিবারের সবার নির্দিষ্ট কোন ব্যক্তি বা কারো জন্য নয়, তিনি লিখেন শাশ্বত অনন্তকালের জন্য চিরন্তন লেখনী, সবার জন্য সর্বকালের জন্য প্রযোজ্য হয়ে দাঁড়ায়। আসার আগে, বলার আগে, কিছু তোমাদের বলার আগে আমি শ্রদ্ধা করে সবাই তার সাথে যারা বন্ধু এক বছর শহীদ হয়েছে, সেদিন যারা শহীদ হয়েছে স্বপক্ষের যে চেতনা এটি, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ যে চেতনায় এটি, এবং সমগ্র বাংলাদেশ অর্থাৎ 56,000 বর্গ মাইলে যে বাংলাদেশ, তাহলে আমরা আরো কিছু করতে পারতাম। এই বাচ্চাটার যে পিছনের কথা, এই কথাগুলো বিষয়টা হচ্ছে এরকম যে কেন আমরা আজকে এই আলোচনা গুলো শুরু করলাম, কেন আমরা এই আলোচনা গুলো করলাম, স্বাধীনতার সূচনা।